সময় বিভ দর্শক মশা আমরা এই আলোচনাতে কিছু আমল নিয়ে আলোচনা করব যেগুলো আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তির কারণ হবে এবং অশীলা হবে এর আগে আমরা এমন আমল দশটি আলোচনা করেছি বিভিন্ন আলোচনায় আজকেও দুইটা দুই আলোচনায় ইনশাআল্লাহ আজকেও প্রায় পাঁচটি আলোচনা পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইন আল্লাহ করলে তাহলে যে সমস্ত আমল দ্বারা মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে তার এগারোতম আমল হলো রোজা এটা শুধু ফরজ রোজা না ফরজ নফর দুই ধরনের রোজা হতে পারে বিশুদ্ধ হাদিস একটা শেখ হাসান বলেছেন জামে সগের হাদিস নাম্বার তিন হাজার আটশো আশি আবু হোরা রাজা আল্লাহ তাল্লাহ আন থেকে পরিণিত রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেন আসিয়াম ও জুন্না ও হিসনুন হাসিনুন মিনান্নার আল্লাহ রসল বলেন যে রোজা হলো স্বরূপ এবং এমন কিল্লা অদুরভেদ্য কিল্লা এটা একটা অদুর্ভেদ্য কিল্লা যাহার নাম থেকে মুক্তির জন্য অর্থাৎ আমরা কিল্লা বলতে জানি যেটা নাকি এমনভাবে ঘরগুলো তৈরি করা যা কখনো ভেদ করতে পারে না দুষ্ফুন আসলেও কোনোভাবেই দুস্মনের কোনো ওখানে কাজ করে না এমন এটাকে কিল্লা বলে অদূর্ভেদ্য কিল্লা যা ভেদ করা যায় না আগের যুগে এটা ধরনের কিল্লা বিভিন্ন মাটি দিয়ে মোটা মোটা ওয়াল দিয়ে তৈরি হতো এখানেও আমাদের আশেপাশেও আছে আমরা বলি এটা তুর্কিদের করা এবং কিল্লা একটা পাশে আছে তো দেখেছি এত মোটা একটা ঘরের সমান তার দেওয়ালগুলো ওগুলো ভেদ করে কোনো ধরনের অস্ত্র ওখানে ভেদ করতে পারে না আধুনিক অস্ত্রগুলো হবে ও সেজুয়ের কথা বলা হচ্ছে এখানে আল্লাহ বলছে অদুর্ভেদ্য কিল্লা মানে এমন কিল্লা যা ভেদ করা কোনোভাবেই দুশ্মনের সম্ভব না তাহলে রোজা হলো এমন ঢাল স্বরূপ যা নাকি মানুষকে রক্ষা করে এবং অদুর্ভেদ্য কিল্লা যে কিল্লা আশ্রয় গ্রহণ করলে দুশ্মন কখনও তাকে হামলা করতে হবে না জাহান্নাম থেকে মুক্তির জন্য তাহলে রোজা এটা এই হাদিসটি আম হাদিস সেটা নফর রোজা হোক বা অথবা ফরজ রোজা হোক বিশেষ করে যদি এই আমুলটি আল্লাহ রাস্তায় যাহাদের সময় হয় তাহলে এর ফজিলত আরও বাড়বে মহানবী সাল্লাহ আসসাল্লাম বলেন এরা সহি জামিন শহীদের হাদিস 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 শেখ আলবানী সহি বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে একদিন নতে রাখবে আল্লাহ তালা তার মাঝে এবং জাহান্নামের মাঝে এমন একটি গর্ত করে দিবেন যে গর্ত আসমান এবং জমিন যত দূরত্ব এত দূরত্বের গর্ত সুহান আল্লাহ আসমান এবং জমিন কোথায় আসমান কোথায় যাবেন এটা গেল এগারো নম্বর আমল আমরা এবার বারো নম্বর পয়েন্টে আসবো বারো নম্বর আমলটি যে আমলটির দ্বারা মানুষ জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে পারে ইনশা আল্লাহ সেটা হলো আল্লাহর জন্য চোখের অশ্রু প্রবাহিত করা অর্থাৎ কান্না করা আল্লাহর জন্য কান্না করা এবং আল্লাহর রাস্তায় ফিসাবলিল্লা পাহাড় আদার করা এবং নিজের দৃষ্টিকে সংবরণ করা বা সংরক্ষিত করা বা সংযত করা হেফাজত করা এই তিনটি আমল একসঙ্গে আসছে এগুলো জাহান নাম থেকে মুক্তির আমল এরপর আমরা হাদিস নিতে পার হাদিসটি সহি সৈব আলা বলেছেন সৈল জামে সাত হাজার সাতশো আটাত্তর নম্বর হাদিস আবু হরার রাজাম থেকে বড়িত রসোল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না ওই ব্যক্তি জাহান্নামে নামে কখনো প্রবেশ করবে না যে আল্লাহর ভয়ে কন্দন করেছে আল্লাহর ভয়ে তার অশ্রু প্রবাহিত হয়েছে চোখের পানি প্রবাহিত হয়েছে কখনো প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত দুধ দোহানোর পরে অর্থাৎ দুধ ওলান বা ছাগল বা গরু বা উঠে দুধ থেকে বের হওয়ার পরে ওখানে যখন ভিতরে প্রবেশ করা অসম্ভব এমনভাবে ওই ব্যক্তিরও জাহান্নামে প্রবেশ করা অসম্ভব মোহানবাল্লাহাম হাদিসের পর অংশ বলেন যে আল্লাহর রাস্তায় যদি কেউ যায় সে রাস্তার যে ধুলা এবং জাহান নামের আগুন কখনো একত্রিত হবে না কোনো মুসলিমের ব্যাপারে কখনো একত্রিত হবে না অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় গমন করে সে গিয়েছে তার ধুলা ওই ধুলা এবং জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না তার গোলায় তার মানে সে জাহানাম থেকে দূরে থাকবে হাদিসটি সহি আমি আগেই বলেছি মালিক মালিকরাজ তারা আনহো থেকে বর্ণিত আর একটি হাদিস এই হাদিসটা শেখ আলবানি হাসান বলেছেন হাসান বলেছেন বারোশো তিরিশ আমার হাদিস তিনি বলেন যে সাল্লাম বলেন যে ওই দুই চোখ ওই দুই চোখকে আগুন কখনো স্পর্শ করবে না জাহানামের আগুন কখনো স্পর্শ করবে না এর এক চোখ হলো আল্লাহর রাস্তায় সে পাহারাদি করেছে আল্লাহ রাস্তায় ওই চোখ পাহারাদি করেছে না ঘুমিয়ে আর এক চোখ হলো বাকাত মিন যে আল্লাহর ভয়ে করেছে যে চোখে আল্লাহর ভয়ে পানি বের হয়েছে চোখ থেকে আল্লাহর ভয়ে সেই চোখে জাহা আগুন কখনো স্পর্শ না এই দুটো চোখ আরেকটা হাদিস সে কালবানি হাসান ডিগাই অর্থাৎ হাসান বলেছেন গ্রহণযোগ্য হাদিস শৈতীবের উনিশশো নম্বর হাদিস এক হাজার নশো এই হাদিসটি মধ্যে যেটা বর্ণনা করেছে মাহাবি আবনে হাইদা রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে তিন ব্যক্তি তিন ব্যক্তি বা তিনটি চোখ বা তিন ব্যক্তির চোখ কখনো জাহান আগুন স্পর্শ করবে না তিন ব্যক্তির চোখ চোখে কখনো জাহান আগুন দেখবে না তিন ব্যক্তির চোখে কখনো জাহানামের আগুন দেখবে না এক আইনন উন হার ফেসাবিল্লা এক চোখ যেটা আল্লাহ রাস্তায় দাড়ি করেছে আগে চলে গেছে দুই নম্বর আইনুন বাকাতিল্লা ওই চোখ যে আল্লাহর ভয়ে কন্দন করেছে চোখে পানি বের হয়ে গেছে তিন নম্বর আইনুন কফারিমুল্লাহ ওই চোখ যে আল্লাহর হারাম থেকে নিজেকে বিরত রেখেছে হেফাজত করেছে সংরক্ষিত রেখেছে সুহান আল্লাহ এই তিন নম্বর পয়েন্ট নতুন পয়েন্ট এগুলো অনেক কঠিন কাজ কিন্তু সবটাও অনেক বেশি জাহান্নাম থেকে মুক্তি সুবহান আল্লাহ অনেক বেশি কাজ যেমন কষ্টকর কাজ তেমন এর প্রতিফল মানে যেমন কর্ম তেমন ফল এটা বলা হয় বাংলায় এই সমস্ত ফজলত যেগুলো বলা হলো তিনটি ফজলত তিন ধরনের আমলে যা জাহান আমরা স্পষ্ট স্পর্শ তিন ধরনের চোখ এটাতে পুরুষ এবং নারী উভয় সামিল অর্থাৎ পুরুষের জন্যই ফজরত এবং নারীর জন্য ফজরত কোনো পার্থক্য আল্লাহ কোরআন কারিমে যেমন আকসরা নৌরে তিরিশ একত্রিশ নম্বর আয় তাল্লাহ বলেছেন কুলিনো মিন আবসারিমাদু ফুরোজ আহম দা লিকা স্কাল ইন লাহ মাইয়া স্নামুল এরপরে বলেন অকুল লীল মুক্মিনাত অকুল লীল মুক্মিনাত ইয়াক বুধ নামিনা সরি হেন্না হদ না ফরু জ হন্না এইলা তা আল্লাহতলা বলেছেন যে হের ওসুল আপনি মোমেন্টদের পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের রজস্থানকে সংরক্ষিত করে সংরক্ষণ করে এটা তাদের জন্য পবিত্রতা এবং আল্লাহতলা তারা কী করে সব জানে এরপরে বলেছেন যে হের ওসুল আপনি সমস্ত মোমেন নারীদেরকে বলে দিন তারাও যেন নিজের দৃষ্টিকে সংযত রাখে সংরক্ষণ করে সংযত রাখে এবং এবং তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে এরপর আল্লাহ বলেছেন তারা যেন তাদের সৌন্দর্য না করে স্বামী ইত্যাদি সারা ইত্যাদি হ্যাঁ এখানে দেখুন দুইজনের চোখকেই পুরুষ এবং নারী উভয়ের চোখকে সংযত করার জন্য আল্লাহ তালা বলেছেন এবং কোরআনে এসে এসেছে এটা এজন্য আমরা সোরা নূর এবং হজরা দুটো সোরা প্রত্যেক মোমেন্ট নারী নারীর বাড়িতে এটা দুই সোরা অর্থ জেনে আমল করা খুবই জরুরি এবং সব প্রত্যেক সন্তানদেরকেও এই তালিম বা শিক্ষা দেওয়া উচিত এবার আমরা তেরো নম্বর আমল জানবো যে আমল দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব ইশা আল্লাহ আমলটি হলো মানুষের সঙ্গে ভালো ব্যবহার গুড ক্যারেক্টার বা সচ্চরিত্র অবলম্বন করা সচ্চরিত্র অধিকারী হওয়া এই হাদিসটি সহেলে গাহির সহিদ শেখ আলমারি সহিবের ছাব্বিশের আব্দুল্লাহ তিনি বলেন রসুল্লাহ বলেছেন আমি তোমাদেরকে খবর বলে দেব যারা নামের জন্য হারাম এবং জাহান্নাম তাদের জন্য হারাম দুই দুইটা অথবা জাহান্ন তাদের জন্য হারাম রাবি বে বর্ণাকারী সন্দেহ করেছেন কোন যে কোনো দুই শব্দের অর্থ একই শব্দ একই অর্থ আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে ওই সমস্ত মানুষ আমাকে করে দেবো যাদের যাদের জন্য জাহান্নাম হারাম অথবা জাহান্নাম তাদের জন্য হারাম দুটি দুই পক্ষে দুই দিকে হতে পারে সেটা কারা আলা কুল্লি অর্থাৎ প্রত্যেক মানুষ ওই মানুষ যারা নাকি মানুষের কাছে অন্তরের কাছে মানুষের থেকে ভালোবাসে সহজ এবং সরল সহজ এবং সরল তারা মানুষের জন্য সহজ সরল মানুষ মানুষের কাছে অন্তরের কাছে বিন হাম্বলের বর্ণনা আসছে যে জাহান্নাম নাম ওই সমস্ত জাহান্নাম নাম হারাম জাহান নামের উপরে ওই সমস্ত ব্যক্তি হারাম কারা কারা হারাম জাহান নামের জন্য ওই সমস্ত ব্যক্তির হারাম কারা কুল্লু হাইবান প্রত্যেক মানুষ যারা নাকি সহজ সরল নরম নম্র সহজ নম্র এবং সরল এবং মানুষের কাছে তারা মানুষের অন্তরের কাছে এই সমস্ত এই সমস্ত গুণাবলী যাদের মধ্যে আছে তারা সহজ হবে সরল হবে এবং নম্র হবে এবং মানুষের অন্তরে কাশাবে চারটি গুণ থাকলে জাহান নাম ওই ব্যক্তিদের জন্য হারাম এ সমস্ত ব্যক্তিদের জন্য জাহার নাম হারাম সম্পূর্ণ হারাম জাহার নামের আগুন তাতে স্পর্শ করতে হবে না হাদিস সহি আমি আগেই বলেছি এই হাদিসটি শহীদ তরকিবের ছাব্বিশশো ছিয়াত্তর নম্বর হাদিসটি তাহলে এটা গেল আমাদের তেরো নম্বর আমল এবার আমরা আসি চোদ্দ নম্বর আমলে চোদ্দ নম্বর আমল যা জাহানাম থেকে মুক্তির আমল এগুলো আমাদের খুবই প্রয়োজন এই জন্য আলোচনা করা হচ্ছে যেন মানুষ এখান থেকে উপকৃত হতে পারে আমরা সবাই এখান থেকে উপকৃত হয়ে এই আমলগুলো করি এবং জাহান্নাম থেকে আমরা সবাই মুক্তি পাই আল্লাহ তালা সমস্ত অম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে যারা আল্লাহর কথা মেনে চলবেন এবং মহানবাস্লামের আদর্শ অনুসারে চলবেন সঠিক তরিকা অনুসারে চলবে চোদ্দো নম্বর তাহলে সেটা হলো মেয়েদের লালন পালন করা মেয়ে বাচ্চাদেরকে লালন পালন করা এবং এদের লালন পালনে সবর করা এই আমুলটিও জাহান্নাম নাম থাকে আমুল এরপরে কয়েকটি বর্ণ আসছে আমরা কয়েকটি বর্ণ শুনবো ইনশাল্লাহ একজন মেয়ে না দুজন মেয়ে না তিনজন মেয়ে বিভিন্ন বর্ণ আসছে আমরা প্রত্যেকটি বর্ণ শুনবো আর এই মেয়েকে নিজের মেয়ে হতে হবে না অন্য কেউ হলেও হবে যে কোনো মেয়ে বাচ্চা হলেই হবে সে ব্যাপারে শুনবো ইনশাল্লাহ আসুন তাহলে আমরা প্রথমে হাদিসটা নেব সহী বখার এবং শহীদ মুসলিমের হাদিস শহীদ বখারি এবং মুসলিমের হাদিস শহী বখারের চোদ্দোশো আঠারো এবং শহীদ মুসলিমের ছাব্বিশশো উনত্রিশ হাদিস উম মো মিনা আয়সাদ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসল আল্লাহ সাল্লি সাল্লাম বলেন এই সমস্ত বেটিদের দ্বারা যারা পরীক্ষার সম্মুখীন হবে যে সমস্ত মানুষ তাদের বেটি আল্লাহ তালা দান করবেন মেয়ে সন্তান এই মেয়ে সন্তানদের দ্বারা তারা পরীক্ষিত হবে অতবার তারা ওই সমস্ত মেয়ে সন্তানদের লালন পালনে তাদের ভরণ পোষণে যে কষ্ট এখানে সবর করবে আল্লাহ তালার কাছে সব আশা করবে এবং সবর করবে খুন কু নালাহু হাইজাব মিনানার ওই সমস্ত মেয়েরা মেয়ে বাচ্চারা ওই মানুষের জন্য যাহার নাম থেকে পর্দা হবে বাধা হবে কোনো সন্দেহ নেই বিশাল বাধা হবে যাহার নামে আগুন তাকে স্পর্শ করতে দেবে না ওই মেয়েরা সুবাহ আল্লাহ মেয়ে সন্তান দেখলে তো আমাদের মুখ কালো হয়ে যায় যে শুনি খবর আসে যে মেয়ে সন্তান হয়েছে আমরা মুখ কালো হয়ে যাই আমাদের তাই না পছন্দ করি না কখনো কখনো আবুজবুল্লাহ এই আমাদের সোসাইটির এমন মূর্খ এবং জঘন্য মানুষ আছে যারা নাকি মেয়ে সন্তান হওয়ার কারণে তালাক দিয়েছে বা সম্পর্ক ছিন্ন করেছে এমন ঘটনা অহরহ ঘটে থাকে এবং আমরা এটা শুনতে পাই দেখুন যারা আল্লাহকে ভয় করেন যারা আখরাতে আশাবাদী যারা কবরে শান্তি চান আখরাতে জাহান্নাম থেকে মুক্তি চান তারা আল্লাহ কাছে দোয়া করেন যেন আপনাকে কমপক্ষে দুটো মেয়ে দান করার আল্লাপ কমপক্ষে দুটো মেয়ে জন্য আল্লাহ দান করেন এই হাদিস আমরা শুনি না হলে কমপক্ষে একটি মেয়ে জন্য আল্লাহ তালা আপনাকে দান করেন যেন জাহান্নাম থেকে মুক্তির জন্য কারণ হতে পারে এবং বাধা হতে পারে আসুন হাদিসগুলো ভালো করে শুনি তাহলে এখানে মেয়ে সন্তান বলা হয়েছে কয়েকটা নির্দিষ্ট করা নেই শৈ মুসলিম এবং শৈবহারের বুখারে সেই বোখারের আরেকটা বর্ণনা ওমর উমিন আইসার জ্লাহ তালা আনাহাকে বলেন একটি ঘটনা যেটা দুই মেয়ের ঘটনা যে তার কাছে একজন মহিলা আসলো ওমন উমিন আইসার জ্লাহ তালা আনার কাছে এসে কিছু চাচ্ছিলেন তিনি আইসারাজ্জুল্লাহ তালা আনাহা বললেন যে আমি কিছুই পেলাম না ঘরে তাকে দেওয়ার জন্য একটি খেজুর ছাড়া একটি খেজুর একটি খেজুর পেলাম শুধুমাত্র ওই খেজুরটি তাকে দিলাম তিনি কী করলেন এই খেজুর দুটে এই খেজুরকে দুই ভাগ করলেন এ খেজুরকে ভাগ করে নিজে না খেয়ে দুজন মেয়ে ছিল ওই দুই মেয়ের মধ্যে বন্টন করলেন আল্লাহ আকবর কোনো কিছু খেলেন এটা হলো প্রকৃতপক্ষে ইসলামী মুসলিম মা এবং আল্লাহকে ভয় করে আখাতের আশা প্রত্যাশী মহিলা দেখুন খেয়াল রাখবে দুটি মেয়েকে দিলেন দুই অর্ধেক নিজে খেলেন না অতবার তিনি ওখান থেকে উঠে চলে গেলেন মেয়েদেরকে নিয়ে রাসুল্লা সাল্লাহ আসলাম ঘরে ঢুকলেন ঘটনা আশার করেন তখন মহানবী সাল্লাম সুসংবাদ দিলেন যে এই সমস্ত মেয়েদের দ্বারা দ্বারা পরীক্ষিত হবে যে সমস্ত মা এই মহিলারা মেয়েরা তাদের জন্য যাহার নাম থেকে মুক্তির কারণ হবে বাধা হবে এবং ঢাল হবে আল্লাহ একবার সুসংবাদ দিলেন এটা গেল বোখারির বর্ণনা আমরা আরেকটি হাদিস নেম তিনজন মহিলার কাহিনী তিনজন মেয়ের কাহিনী যারা সোহেল জামেদ শহাদিস হাদিস শেখ শেখ আলমান সহি বলেছেন ছয় হাজার চারশো আষ্টআ নম্বর হাদিস ওকে আমের রাজা আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাহ আসলাম কাছে আমি শুনেছি বলতে শুনেছি যে যার তিনটি মেয়ে সন্তান সুতরাং সন্তান তিনটি মেয়ে সন্তান হল আল্লাহ শুক্রিয়া দেখবেন যে তিনটি মেয়ে সন্তান আছে আপনার জন্যই সুসংবাদ অপেক্ষা করছে দেখুন যে ব্যক্তির তিনটি মেয়ে সন্তান থাকবে অথবা তিনটি মেয়ে সন্তানের উপর সবর করবে তাদেরকে ঠিকমতো খানা খাওয়াবে সমর্থ অনুসারে তাদেরকে পান করাবে কাপড় চোপড় দিবে কাপড় চোপড় দেবে তার নিজের সসম্পদ সম্পদ যা আছে আল্লাহ দান করছে সেখান থেকে নিজের ইনকাম থেকে নিজের কামাই বা ইনকাম থেকে এই তিন মেয়ে ওই ব্যক্তির জন্য কি আমাদের মাঠে যাহার নাম থেকে মুক্তির জন্য কারণ হবে ঢাল হবে বাধা হবে যাহার নামে আগুন স্পর্শ করতে দিবে না ওই পিতাকে এবং ওই মাকে সব হান আল্লাহ খেয়াল রাখুন বিশেষ করে পিতার ফুজোতে এখানে বেশি আসছে কেননা এখানে লাস্টের শব্দ যে নিজের কামাই থেকে ইনকাম থেকে তো এর মধ্যে পিতা মাতা দুজন আসবে যদিও মানে শব্দটি কামাই সাধারণত মা না করে পিতারাই করে থাকে সাধারণত না করে কিন্তু আমরা বলতে পারি যে পিতার ইনকাম করার কষ্ট যেটা আছে তার সাথে বেশি কষ্ট মার ওই সন্তানগুলো আন করতে সুতরাং দুজনেই আসবে এখানে মার কষ্ট বেশি কোনো সন্দেহ নেই এই জন্য তো মানব ইসলাসাল্লাম মার অধিকার তিন গুণ দিয়েছেন পিতার চেয়ে কেন শুধু ইনকাম যথেষ্ট একজন মাকে জিজ্ঞেস করুন একজন ভালো মাকে জিজ্ঞেস করুন লালন পালন করতে সঠিক শিক্ষা দিতে তাদেরকে পড়াশোনা খানাপিনা এবং শরীর পেশার চলাতে কি কষ্ট এটা স্বীকার করতে হবে এই জন্য স্ত্রীর দায়িত্ব সবসময় বেশি বাড়িতে একজন পিতা না হলে মা ওদেরকে পাখির বাচ্চার মতো মুরগির বাচ্চার মতো অন্যান্য পশু পাখির বাচ্চার মতো তাদেরকে সামনে রাখে এবং তাদেরকে নষ্ট হতে না তাদেরকে কষ্ট করে হলে তাদের শিক্ষা দীক্ষা এখানে আমরা ব্যবস্থা করে কিন্তু যদি মা না থাকে শুধু বাপ থাকে তাহলে সাধারণত আমাদের সমাজে দেখেছি সন্তানরা চেঞ্জ হয়ে যায় বিগড়ে যায় এবং তাদের লালন পালন ঠিকমতো হয় না জন্য মা বিশাল সম্পত্তি সন্তানরা জেনে রাখো তোমাদের মার এই ঋণ কখনো তোমরা শোধ করতে হবে না যাই হোক একজন মার ভূমিকা এখানে আগে উল্লেখ হয়েছে আমি বলেছি তো এখানে যে যাহাদিসটা বলা হলো তিনটে সন্তান মেয়ের পালন ব্যাপারে সেটা বাপ মা দুজন সরীর কাছে দুজনেই সব পাবে সালা যাহার নাম থেকে তাদের জন্য এই সন্তানরা কি হবে বাধা হবে কোনো সন্দেহ নেই রসল আল্লাহ একজন স্ত্রী উমের সালমার রাজিয়া আল্লাহ আনহা তার কাছে উমের সালমার রাজিয়া আলাহতাল আনহা বর্ণনা করেছেন হাদিসটি এই হাদিসটিকে সে কালবানী হাসান গ্রহণযোগ্য বলেছেন শহীদ রকের উনিশশো চুয়াত্তর্বাদেশে তো উমের সালমার আল্লাহ তালা আনহা উমুল তিনি বর্ণনা করেন যে তিনি মহানবী সাল্লাহ আসালামকে কাছে শুনেছেন আল্লাহ সাল্লাহ আসসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি শুনুন যদি আমি আগেই বলেছিলাম ভূমিকায় যে বেটি হতে পারে অন্য কেউ হতে পারে ইশারা করেছিলাম উম সালমান এই হাদিসে বলা আছে যে যদি কোনো ব্যক্তি দুই মেয়ের উপরে খরচ করে তাকে লালন পালন করতে অথবা দুইটি বোন দুই মেয়ে অথবা দুজন বোন ছোট বোন তার বাড়িতে রয়ে গেছে তার দায়িত্ব এসেছে তাদেরকে লালন পালন করে অথবা অন্য কোনো আত্মীয় তার নিজের মেয়েও না নিজের বনও না হতে পারে যে নিজের ভাইয়ের বোন ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে তা হতে পারে এরকমভাবে অন্য কোনো আত্মীয় নিকটবর্তী আত্মীয় দুজন মেয়েকে লালন পালন করেছে এবং তাকে লালন পালন করতে গিয়ে সবের নিয়ত করেছে সবের নিয়ত করেছে আল্লাহ কাছে তাদের লালন পালন করে তাদেরকে বিবাসিত দেওয়া পর্যন্ত তাদের এমন পরিস্থিতি পর্যন্ত করেছে যেরকম দরকার হচ্ছে না তাকে যথেষ্ট পর্যন্ত যথেষ্ট হয় পর্যন্ত করেছে এরপর তারা বড় হয়েছে তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত অথবা তাদের বিবাহ পর্যন্ত এই ব্যবস্থা করেছে এই দুই মেয়ে সেটা নিজের মেয়ে হোক অথবা নিজের দুই বোন হোক অথবা অন্য কোনো নিকটবর্তী বা স্বজন হোক দুই মেয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য তার বাধা হবে এবং বিশাল বাধা হবে কেমন মাঠে আল্লাহ আকবর এই দুই মেয়ে যেই হোক না কেন হোক যে হোক নিজের দুই বোন হোক বা মেয়ে হোক এখানে ব্যাপকতা রয়েছে হাদিসে ব্যাপকতা পাচ্ছি আমরা এটা গেল আপনাদের চোদ্দ নম্বর আমল আমরা আর একটি আমুল বর্ণনা করে আজকের আলোচনা শেষ করবো সংক্ষিপ্ত আমল হিসাবে পনেরো নম্বর আমলটি যাহার নাম থেকে মুক্তির আমল আমলটি হলো যদি কারো গায়ে জ্বর আসে এবং সে সবর করে সব নিয়ত করে এই সবর করলো স্যার এই জ্বর তার জাহার নাম থেকে মুক্তির কারণ হবে এই হাদিসটি প্রথম দুটো হাদিস এখানে আসে প্রথম হাদিসটি শহীদের সহেল জামের শখীরের হাদিস হাদিসটিকে শেখ আলবান বলেছেন হাদিস নম্বর বত্রিশ এবং দ্বিতীয় হাদিসটি সহেল জামের শহীরের হাদিস হাদিসটাকে শেখ আলবানি সাহেব বলেছেন সেটা হলো তিন হাজার একশো ষষ্ঠ নম্বর হাদিস আমি রেফারেন্স দিয়ে দিলাম প্রথম হাদিসটি আবহাওয়ার রাজুল্লাহ তাল্লাহ আনহর এবং দ্বিতীয় হাদিসটি আবি উমা আলবাহিল রাজ আহন তো প্রথম হাদিসটি নিয়ে আমরা আবহরাজ্লা তাল বর্ণনা করেন মহানবাসাল্লাহ আসালাম এক ব্যক্তির জ্বর হয়েছিল তাকে দেখতে গেলেন তার শরীরে জ্বর ছিল অতপর আল্লাহ সালসাল্লাহ আসসালাম তাকে বললেন তুমি সুসংবাদ গ্রহণ করো তালা বলেন যে এটা জ্বরটা যে আমার আমার আগুন এটা আমি যাকে যা যে বান্দাকে ইচ্ছা করি গুণাগর বান্ধব তাকে তারপরে আমি তাকে আগুন দেই অর্থাৎ জ্বর দেই কেন প্রত্যেক বান্দারই ভাগ্যে জাহার নাম লিখিত আছে কিছু না প্রত্যেক বান্দারই কিছু অংশ জাহান্নাম আছে তো ওই জাহান্নামের নামের অংশটুকু দুনিয়ায় যেন পেয়ে যায় আখড়াতে তার মুক্তি পায় জন্য সব আল্লাহ তার মানে কারোর যদি জ্বর হয় জাহান্নামের একটা অংশ সে পেয়ে গেল আখড়াতে ওই নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সুতরাং জাহান্নাম থেকে মুক্তি মুক্তিপুর একটা আমল হলো আল্লাহ যদি কাকে জ্বর দেয় এই জ্বরে সবর করা এবং সবে করা এটা আমরা পেলাম দ্বিতীয় হাদিসটা আমরা নিচ্ছি আবি বামা আল রাজু আল্লাহ তোলা থেকে বর্ণিত মহানব ইসাল্লা সাল্লাম বলেন যে জ্বরটা হলো জাহান্নামের ওই হাঁপড় হাপর বলা হয় ওই যে কামার কামারের দেখেছি আমরা হাফড় আছে যেখান দিয়ে হাওয়া বের হয় লোহাগুলোকে আগুন বানানোর জন্য আগুনে হাওয়া দিয়ে তো ওইটা জ্বরটা হলো জাহান্নামের নামের এই হাফড় যদি কোনো মোমেনের এই জ্বর হয় মনে করতে হবে জাহান্নামের নামের যে অংশ তার ভাগ্য লেখা আছে অংশ সে দুনিয়া পেয়ে গেল সোহান আল্লাহ তার মানে জাহান্ন আখরাতে যার নাম সে মুক্তি পাচ্ছি আল্লাহ যদি চান আল্লামা মনাবি রাহিমাল্লাহ বলেন আহ ওই যে কথা আমি বললাম জাহান নামের ভাগ্য লেখা আছে কোরআন আল্লাহ তাল্লাহ প্রত্যেক মানুষই জাহান্নামের উপরে জাহান্নামের উপর দিয়ে যাবে অর্থাৎ ফুলসরাতে উপরে জাহান্নামের নামের উপরে ফুলসেরাত বসান হবে এই ফুলসার উপরে দিয়ে পারি হতে হবে তাকে প্রত্যেকেই বলেন যে এই জ্বর যদি হয় এবং সবর করে তাহলে জাহান্নামের নামের উপরে যে পার হওয়ার ব্যাপারে সে তার সহজ করে দেবে না আল্লাহ তালা সহজে নিরাপদে যাহার নাম যাহার নাম পারি দিয়ে ফুলসরাত পার হয়ে যাবে ইনশাল্লাহ এবং সে কোনো ধরনের অনুভূতি তার হবে না হাহান আল্লাহ সে পারি হয়েছে পারি দিবে সহজে তার মানে গায়ে জ্বর হলে সবর করলে সহজে নিরাপদে জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে ফুলশেরাত পাড়িয়ে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম এগুলো জেনে শুনে বুঝে আমল করার এবং দত্তভিগদান করুন আমিন ওয়াখদানা আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত আমরা ইনশাল্লাহ আগামীতো আগে এই সিলসিলা যার নাম থেকে মুক্তির আমলের সিলসিলা আগামী আলোচনা আরেকটি পড়বে ইনশাল্লাহ আরও কিছু আমলে আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে তৈরি করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল আমন করব দত্তান করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো